যোদ্ধা, কালো মেঘে তো চারিদিক ঢেকে গেল, কিছুই তো দেখা যাচ্ছে না। অনেকটা পথ পার করে এসেছ, কিন্তু আমাকে আমাকে পার করা যে অসম্ভব। 13 নদী পার করতে আমি তোমাদের দেব না, কিছুতেই না। পরীক্ষা নিতে চায়, আমরা প্রস্তুত। আমি তোমাদের কোন পরীক্ষা নেব না, ফিরে যাও। আমি কোনো ক্ষতিও করব না তোমাদের। 13 নদী পার না করে আমরা কিছুতেই ফিরে যাব না। তার জন্য যদি পরীক্ষা দিতে হয় আমরা দেব। তুমি নাগবংশীয়, তুমি তো ওই পারে আর ওই যেতে পারবে না। তুমি জানো না, 7 সমুদ্র 13 নদী পারে নাগবংশের কারোর যাওয়ার অধিকার নেই। আমার যে কোনো উপায় নেই। ওই পারে আমার বাবা মা দুজনেই বন্দি হয়ে রয়েছে, আমাকে যেতেই হবে। যে কোনো কঠোর পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু কোনো পরিস্থিতিতে আমি ফিরে যেতে রাজি নই। আমার বলো কি পরীক্ষা দিতে হবে, কি করতে হবে বলো। আমাকে বেরোতে হলে আমার মাথার মুনি ছিনিয়ে নিতে হবে, কিন্তু তুমি নাগ বংশের হয়ে এই কাজ করতে গেলে অভিশপ্ত হবে। কখনো নিজের উদ্দেশ্যে সফল হবে না। তাহলে উপায়? কি আজ এত বছর পরে এই আংটি কেন এমন আলো ছড়াচ্ছে? কিসের চিহ্ন আপনার কপালে? কোথা থেকে এলো এটা?
এই চিহ্নের অর্থ কি? এটা কি করে সম্ভব হলো? আপনি কি করে করলেন এটা বলুন না। ও এটা পারলো, কারণ ও সাত সমুদ্র তেরো নদীর পারের রাজ্যে যাওয়ার যোগ্য। এটাই ওর ভবিতব্য। কিন্তু মেয়ে, তোমার কি হবে? কেন কি হবে আমার? ওই রাজ্যে যাবার মূল্য যে তোমাকেই চোকাতে হবে। কি মূল্য চোকাতে হবে? মূল্য একটাই, তোমার আর ওই যুবকের বিচ্ছেদ। কোন সর্বনাশের বার্তা দিয়ে গেল? তোমাদের জন্যই তো পথ চেয়ে বসে আছি আমি, অধীর আগ্রহে অপেক্ষা করছি। এসো এসো, আমি যে আর অপেক্ষা করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না, আমার এত কালের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। রোহরা ছেড়ে এখানে কেন এসেছিস তোরা? বারবার বলেছি আমি, এক পাও নড়বি না। যারা ওখানে বন্দী তারা গুরুত্বপূর্ণ, দাঁড়িয়ে থাকিস না হা করে, যা। তোমার সঙ্গে দেখা করতে অতিথি এসেছে। অতিথি? কে অতিথি? এসো কামিনী, তোমার জন্যই তো অপেক্ষা করেছিলাম। তোমার আমার বন্ধুত্বের শর্ত, তুমি সত্যি আমার বন্ধু হওয়ার যোগ্য। তোমার আর আমার বিরাট এক পথের কাঁটা তুমি সরিয়ে দিয়েছো, এর যোগ্য উপহার তুমি পাবে। আমার সব আশা ধীরে ধীরে পূরণ হতে চলেছে। কাল নাগিনী আমার উপর তুষ্ট। এসো কামিনী,
রাজকন্যা, কি দেখছো? আপনি আপনি ভুতলে গেছেন যোদ্ধা। কেন আপনাকে আমার বড্ড অচেনা লাগছে। যেভাবে আপনি ওই নাগের মণিটা কেড়ে নিলেন আর আপনার কপালের ওই চিহ্ন, এসব কেন হচ্ছে আপনার সাথে বলুন, কেন উত্তর দিন আপনি কেন? আর ওই নাগ, ওই নাগ এত বড় কথাটা কেন বলে গেল? ওই কথাটা শুনে তো আমি আপনার মধ্যে কোনো বিকার দেখতে পেলাম না, যেন আপনি কিচ্ছু শুনতে পাননি, কোনো হেলনল নেই আপনার। নাগ কি বলেছে রাজকন্যা? ওই নাগ বলে গেল যে রাজ্যে আমরা যেতে চলেছি সেই রাজ্যে যাওয়ার মূল্য আমাদের আমাদের বিচ্ছেদ দিয়ে চোকাতে হবে যোদ্ধা। বলুন না যোদ্ধা, সত্যিটা বলুন না আপনি, আপনি কি লুকাচ্ছেন আমার কাছে? কেন লুকাচ্ছেন আপনি? আপনি রাজকন্যা থেকে বলুন না কি লুকাচ্ছেন আপনি, কেনই বাবার থেকে লুকাচ্ছেন আপনি? রাজকন্যা, কেন ভাবছো রাজকন্যা? এই তো আমি, তোমার যোদ্ধা, আর তুমি আমার সেই রাজকন্যা। আমি তোমায় কথা দিচ্ছি, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমার উপর বিশ্বাস রাখো। আমি বলছিলাম যে এই আংটি সবকিছু কেমন এলোমেলো করে দিল রাজকন্যা। এই আংটি আপনার কাছে এলো কি করে? এটা এটা তো এটা তো আমার কাছে ছোটবেলা থেকে, আসলে এটা আমি পড়তাম না, কারণ এটা পড়লে আমার পুরনো স্মৃতির কথা মনে পড়তো আর আমার কষ্ট হতো। কিন্তু রাজকন্যা, আজকে যে কি করে আমি অসাধ্য সাধন করে ফেললাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজ রাতেই সব রহস্যের সমাধান হবে রে মতি। এই রহস্য অনেক বড়, এর সঙ্গে রোহিণী অগ্নির ভূত ভবিষ্যৎ সব জড়িয়ে আছে। তাই বুঝি বুড়িমা? কি হয়েছে বুড়িমা, তোমার মুখ এমন ভার কেন? এখন তো কথা বলিস না তো।
যদি এতে কোনো শক্তি থেকে থাকে তাহলে সেটা আমার চাইনা রাজকন্যা। এই আংটি, এই শক্তি তোমায় মানায় রাজকন্যা। এইটা আমার চিহ্ন, আমি তোমায় কথা দিচ্ছি রাজকন্যা, তোমাকে আর আমাকে কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না, কোনোদিনও না। এইটা আমার শপথ, আর এই আংটি আমার শপথের চিহ্ন। সামনে বিরাট বড় কোনো ঝড় আসতে চলেছে আমাদের জীবনে। বুঝলাম, কিন্তু তার সঙ্গে যে আসছে সে আবার কে? ওরা যে তোমার পরীক্ষায় সফল হয়ে গেল কাল নাগিনী। ওদের পরীক্ষা যে সবে শুরু। কাল নাগিনীর উদ্দেশ্য যে আমি কিছুই বুঝতে পারছি না। তোমায় বলেছিলাম না কামিনী, আমাদের বন্ধুত্ব বিরাট কিছু দিয়ে উদযাপন করব। দেখতে চাও তুমি? দেখো, আমরা এসে গেছি কাল নাগিনী। আমার বাবা মা আর বন্দী থাকবে না।